বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ পিটি চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আসলে সত্যি কথা বলতে অনেক দিনই হয়ে গেছে, আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে এবং আমার কম্পিউটারটি নষ্ট থাকার কারণে আমি আপনাদের সামনে এতদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। এজন্য ভিডিও শুরুতেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কারণ আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার আছে, আমি কম্পিউটার ঠিক করার পরে দেখলাম যে অনেকেই কমেন্ট করছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কেন রেগুলার ভিডিও দিই না। তো একটা সময় ছিল যে আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিতাম, মানে আমি চেষ্টা করতাম যাতে প্রতিদিন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো আসলে ব্যস্ততাও আগের সাথে অনেক বেশি হয়ে গেছে, আমি চাইলেও প্রতিদিন ভিডিও বানানো সম্ভব হবে না। তো অন্তত চেষ্টা করব সপ্তাহে আপনাদের জন্য অন্তত 2-3টা ভিডিও বানাইতে। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি এবং যেন কোনো সমস্যায় না পড়ি। তো আসলে অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, এজন্য বেশি কথা বলতে চাই না। তো মূল প্রসঙ্গে আসি, প্রতিবারের মতো কিন্তু আমি আপনাদের জন্য একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি মেডিসিনটার নাম বায়োলিভারেস্টি। তো এই বায়োলিভারেস্টি আসলে লিভার টনিক। তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে বায়োলিভারেস্টি নিয়ে কথা বলবো। তো আশা করি লিভার টনিক সম্বন্ধে অনেকেরই ধারণা আছে, অনেকেরই ধারণা নেই লিভার টনিক কেন ব্যবহার করতে হয়, লিভার টনিকের আসলে মূল উপকারিতা কী, লিভার টনিক লিভারে কী কী কাজ করে, সেটা নিয়ে আমি পরবর্তী সময় কোনো আলাদা একটি ভিডিও তৈরি করব। তো যেহেতু আজকে বায়োলিভারেস্টি নিয়ে কথা বলবো, তো বায়োলিভারেস্টি দিয়ে আসলে লিভারের কী কী উপকারিতা হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বায়োলিভারেস্টির মধ্যে কী কী আছে, দাম কত, কোন কোম্পানির, এগুলো নিয়ে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো চলুন কথা না বাড়ি ভিডিও শুরু করি। তো কী কী উপাদান দিয়ে আসলে বায়োলিভারেস্টি তৈরি? বায়োলিভারেস্টি মূলত ভিটামিন B1, B2, B6, B12, তাছাড়া ক্লোরিন, ক্লোরাইড আছে, ফলিক অ্যাসিড আছে, ডিএল মেথানোন আছে, নিকোটিনামাইড আছে, এই জাতীয় যে উপাদানগুলো আছে এটা নিয়ে মূলত বায়োলিভারেস্টি তৈরি। আর বায়োলিভারেস্টির আসলে মূল কার্যকারিতা কী, কী কাজের জন্য বায়োলিভারেস্টি ব্যবহার করা হয়, অথবা বায়োলিভারেস্টি ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যাবে, তো চলুন সেটা জেনে নিই। তো বায়োলিভারেস্টির আসলে প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে বায়োলিভারেস্টি লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যদি এই বায়োলিভারেস্টি লিভার টনিকটি ব্যবহার করেন, তাহলে আপনার গবাদি প্রাণীর লিভারের কার্যক্ষমতা আগের সাথে অনেক গুণ বেশি হয়ে যাবে। তাছাড়া 2 নম্বর যে উপকার আছে সেটা হচ্ছে লিভারের যে সেলগুলো আছে সেলগুলোকে ঠিক করে দেয় এবং আপনার গবাদি প্রাণীর হজম প্রক্রিয়াকে উন্নত করে। এই বায়োলিভারেস্টি ব্যবহারের ফলে কিন্তু গবাদি প্রাণীর ত্বকও ভালো হয়। তাছাড়া 3 নম্বর যে উপকারিতা আছে সেটা হচ্ছে লিভার ড্যামেজ রোধ করতে আপনি বায়োলিভারেস্টি ব্যবহার করতে পারেন। অর্থাৎ বায়োলিভারেস্টি যদি আগে থেকেই ব্যবহার করেন আপনি, তাহলে দেখবেন যে আপনার গবাদি প্রাণীর লিভার ড্যামেজ হওয়ার ভয় থাকবে না, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে সেই গবাদি প্রাণী পালন করতে পারবেন। তাছাড়া 4 নম্বর যে উপকারিতা আছে সেটা হচ্ছে লিভারকে ফ্যাট অবক্ষয় থেকে রক্ষা করে। আপনারা জানেন যে ফ্যাট লিভারের জন্য খুবই ক্ষতিকর একটি জিনিস, তো সেই ফ্যাট অবক্ষয় থেকে কিন্তু বায়োলিভারেস্টি আপনার গবাদি প্রাণীকে রক্ষা করে। তাছাড়া 5 নম্বর যে উপকারিতা আছে সেটা হলো ব্যাকটেরিয়া বা ভাইরাল হেপাটাইটিসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানে আপনি বায়োলিভারেস্টি ব্যবহার করতে পারবেন। তাছাড়া 6 নম্বর উপকারিতা হচ্ছে প্রোটিন, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড বিভাগে এই বায়োলিভারেস্টি খুবই ভালো সাহায্য করে। তাছাড়া আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপকারিতা আছে সেটা হচ্ছে অনেক সময় গবাদি প্রাণীকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার প্রয়োজন পড়ে। তো যখন গবাদি প্রাণীকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় সেই সময় আসলে গবাদি প্রাণী অনেক দুর্বল হয়ে পড়ে এবং আসলে গবাদি প্রাণীর পুরো অনেক ধকল যায়। তো সেই ধকল কাটাতে আপনারা বায়োলিভারেস্টি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আসলে অনেকটাই উপকারিতা পাবেন আপনি। তাছাড়া 8 নম্বর যে কার্যকারিতা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি যে গবাদি প্রাণীকে কৃমিনাশক দেওয়ার পরে লিভার টনিক দিতে হয়। তো এই কৃমিনাশক দেওয়ার পরে আপনি লিভার টনিক হিসাবে বায়োলিভারেস্টি ব্যবহার করতে পারেন। তো বায়োলিভারেস্টি ব্যবহার করলে আপনার কৃমিনাশক দেওয়ার সময় যে ধকলগুলো হয় গবাদি প্রাণীর এবং রুচি কমে যায়, এই সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে পারবে গবাদি প্রাণী। আর আরেকটা উপকারিতা আছে সেটা হচ্ছে আমি অন্যান্য লিভার টনিকের ক্ষেত্রে আসলে সেইভাবে দেখিনি, হয়তো আমার দেখার ভুল ছিল কেন জানি না, যে গবাদি প্রাণীর পর যদি আপনি বায়োলিভারেস্টি ব্যবহার করেন তাহলে গবাদি প্রাণীর প্রজনন ক্ষমতা বেড়ে যাবে এবং উর্বরতা ক্ষমতা বেড়ে যাবে। তো বায়োলিভারেস্টি আসলে খুবই ভালো মানের একটি মেডিসিন। আমি নির্দিষ্ট কোনো কোম্পানির মেডিসিন নিয়ে কখনোই ভিডিও করি না, আমি চেষ্টা করি যে মেডিসিনগুলো ভালো সেই মেডিসিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, একে একে সেটা সকল কোম্পানির হোক, আমি সকল কোম্পানির মেডিসিনই আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করি। তো আমার কাছে বায়োলিভারেস্টি ব্যবহার করার পরে ভালো মনে হয়েছে, এজন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আপনারা এটা ব্যবহার করে এর কার্যকারিতা দেখতে পারেন। তো আসলে ডোজটা আসলে কী, কীভাবে ব্যবহার করবেন, কতটুকু মাত্রায় ব্যবহার করবেন এটা জেনে নিই। এটা যদি আপনি পোলট্রিতে ব্যবহার করেন বায়োলিভারেস্টি, তাহলে 1 ml 2 লিটার পানির সাথে মিশিয়ে পরপর 7 দিন ব্যবহার করতে হবে। আর যদি এটা গবাদি প্রাণীতে ব্যবহার করতে চান, তাহলে 50 ml বড় প্রাণীর জন্য
পরপর 5 দিন ব্যবহার করতে হবে। আর যদি ছোট প্রাণীতে ব্যবহার করতে চান, যদি যেমন ছাগলে, তো আসলে ছাগলের ব্যবহার ক্ষেত্রে আসলে কোথাও বলা থাকে না। যদি আপনি ছাগলে বাইরে বাইরে স্ট্রিপ ব্যবহার করতে চান, তো আপনি 10 মিলি, যদি বড় ছাগল হয় তাহলে 15 মিলি পর্যন্ত ব্যবহার করবে। এই মাত্রা ব্যবহার করলে আশা করি কোনো ক্ষতি হবে না, উপকারী হবে। তো আমি আপনাদের সামনে যে বোতলটি উপস্থাপন করেছি বায়োলেভারেস্টি, এটা আসলে 100 মিলি একটি প্লাস্টিক বোতল। তো বায়োলেভারেস্টি 500 ml প্লাস্টিক বোতলেও পাওয়া যায়। তো এই 100 ml বায়োলিভার এস্টির দাম হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 মিলি বায়োলিভার এস্টির দাম 100 টাকা। যদি আপনি বড় বোতল কিনেন, প্লাস্টিকের যে 1/2 লিটার বোতল, সেই ক্ষেত্রে হয়তো দাম কিছুটা কমবে, কিন্তু 100 মিলির জন্য 100 টাকা। আর এই বায়োলিভার এস্টি প্রস্তুত করেছে টেকনো ড্রাগস লিমিটেড। তো আসলে আমি টেকনো ড্রাগের যে মেডিসিনগুলো ব্যবহার করেছি এর আগেও, তো দেখেছি টেকনো ড্রাগের এই মেডিসিনগুলো খুবই ভালো মানের, আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ব্যবহার করে দেখেন তাহলে এর ভালো মন্দ, উপকারী ক্ষতিকর দিক সব আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা নিয়ে আর কথা বাড়াতে যাচ্ছি না। তো আসলে অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, ভিডিও শুরুতে অনেক কথা বলেছি, ভিডিও শেষেও কিছু কথা বললাম, আসলে কথাগুলো বলারই ছিল, আমি কেন ভিডিও দিতে পারিনি। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই সমস্যাগুলো, আর আমার জন্য দোয়া করবেন। আর আমি বায়োলিভারেস্টি সম্বন্ধে বুঝিয়ে বলেছি সাধ্যমতো, যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর সবচেয়ে ভালো হয় ভিডিও নিচে কমেন্ট না করে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে। আমি এর আগেও বলেছি যে আপনাদের সমস্যাগুলো যদি আপনারা ফেসবুক গ্রুপে এটা নিয়ে আলোচনা করেন, তাহলে দেখবেন যে গ্রুপে অনেক এক্সপার্ট বড় ভাই মেম্বাররা আছে, ডাক্তাররা আছে, তারা কেউ না কেউ ঠিকই আপনার সমস্যার সমাধান করে দেবেন। তাছাড়া দেখবেন যে অনেক সময় একটি সমস্যার ক্ষেত্রে অনেক রকম সমাধান পাচ্ছেন আপনি, তো আসলে সেক্ষেত্রে কিন্তু আপনিই সবচেয়ে বেশি লাভবান হবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনার প্রশ্নটি আপনি ফেসবুক গ্রুপে করেন, তাহলে আপনার আমার সকলের জন্যই ভালো। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে, আর আমার চ্যানেলের কথা বন্ধুদের মাঝে শেয়ার করতে, সেক্ষেত্রে চ্যানেলটি হয়তো আরও বড় হবে, আরও অনেক ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই চাপবেন। ভালো থাকুন খামারি ভাইরা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।